হাকসিনা গ্রামে অনেক আগে আমি একবার এসেছিলাম, পীর সাহেব যে কি নাম জয়নাল আবেদিন জালালি, ওনার বাড়ির কাছে একটা মাহফিল এসেছিলাম। তখন আমিও আপনাদেরকে তো চিনতাম না, আপনারাও আমাকে চিনতেন না। সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে আপনাদের সাথে আমার পরিচয়টা একেবারে কাছাকাছি হয়ে গেছে। এমনিতেও আমি আপনাদের দূরের মানুষ না, আমি আপনাদের কাছেরই মানুষ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এ দিনের আলোতে মাশাআল্লাহ কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, আপনারা সেই আয়োজনকে কানায় কানায় পূর্ণ করে দিয়ে অপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। তা আমি বিনীতভাবে অনুরোধ করব যে কর্তৃপক্ষ যারা ভলান্টিয়ার যারা আছেন, পারলে পেছনের দিকে কিছু বিছানা দেওয়া যায় কি না, ওখানে রোদ নাই, ছায়া আছে, আস্তে আস্তে ছায়া আরও ওই দিকে চলে যাবে, আপনার ইচ্ছে করলেই বসতে পারবেন। রোদের ভিতরে নিশ্চয়ই অনেক কষ্ট আমি বুঝতে পেরেছি, আর গরমও তো শুরু হয়ে গেছে, এই গরমের ভিতরে আসাটা বসাটা অনেক কষ্টকর। তো যারাই এসেছেন বসে যেতে পারলে ভালো হবে, আর যদি একান্ত বসতে নাই পারেন, অনেকে আছে মাহফিলে বসাটা উনি এটা বেশি ভালো মনে করেন না, মনে করে দাঁড়াই থাকলেই ভালো। তো মাহফিল যে জান্নাতের টুকরা তার আর এটা মনও নাই, তো এই তারা যদি জান্নাতের টুকরার ভিতরে এমনি বইয়া থাকে, আমার ডর করতে আছে তারা আসল জান্নাত গেলে উনি খেয়ে থাকে। আসল জান্নাত গিয়ে এমনি খেয়ে রুই থাকলে তো মারাত্মক বিপদ। তুমি কি জান্নাত গিয়ে খেয়ে রইলে এমনি বইল না বইল ব্যাগ ট্যাগ লইয়া হওয়া বইয়াল বাপ তোমার কথা বুঝেন বসেন এখান থেকে কাছে থেকে সরে তার নমুনা খারাপ দৌড়ালাই তো পারে দেখো নমুনা খারাপ দেখছো নমুনা আলা করে লেড়া বেড়া বস বুঝ দিতে আছে আমরা হ্যাঁ ভালো করে আরাম করে বসো। যারা মুরব্বীরা আছেন একটু জায়গা আছে সামনে দিয়ে কিছু জায়গা আছে আইয়েন আসেন দাঁড়াই থাকবেন কতক্ষণ, আমরা তো খেলাতে ফিরে যাবেন কা কতক্ষণের ভিতরে। হ্যাঁ বোন তোমার কথা শুনে না, আরে এটা কি বসার আলাপ করতে আছে বই বনি চিন্তা করতে আছে মিটিং চলতে আছে। ছেলেরা বসো আমার সোনা মানির মানিকরা আমার কলিজার টুকরা বসো বড় যেখানে আসছো সেখানেই বসো, প্রয়োজনে আপনারা সবাই একটু একটু ঘন ঘন হয়ে বসেন জায়গা দেন, একজন লোক দাঁড়িয়ে থাকতে দেবেন না। ভলান্টিয়ার যারা আছেন আমার পাশে যেন কেউ না দাঁড়ায়। এই ভলান্টিয়ার ব তোর চুলের এই নমুনা গিরে আজা কেসিয়া ন কয়জনের চুল কাটন লাগে কন যায় না, তার চুলের নমুনা ডি করছে কিতা চাস না, তেমনও করছে সুন্দর লাগে। আসলে যে তারে চাইতো এই আশ্চর্য যে তে এইরকম কিরে এইটা যে চাইতো এতে এটা কইতে পারত তেমনও করছে সুন্দরের লেগে চাইতো আই তারে সরাইতে পারো না তোমরা, আরে সুইটটা ফলাটা সরা আনতে এই ওই তারে বসাও বসা মাশাল মঞ্চের উপরে কথা বলা যাবে না, একেবারে পিম পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ যেন না হয়, একেবারে চুপ করে থাকবেন সময় একেবারে কম। আপনি বসেন এই ভলান্টিয়ার বসেন, একেবারে পিন পতন নিস্তব্ধতা, কোনো শব্দ হবে না, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে বলেন আপনিও কই শৈলান তাজে কই আমি শৈলটা দিয়ে আর কি তা করবেন কামড় লাগাই যান মাশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ মার হাওয়া কস সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আরো জোরে শুক্রিয়া আদায় করলে লস না লাভ প্রমাণ আছে নাকি নাই। আল্লাহর নবী বলেন কেউ যখন
শুকরিয়া আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ বলবে। মগরিব থেকে মশরিক, শিমাল থেকে জনব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেবে। এটা উম্মত মুহাম্মদের জন্য স্পেশাল নিয়ামত। শুধু আলহামদুলিল্লাহ কইয়া একখানা জায়গা সওয়াব দিয়া বইরা লাইবেন, এটা কি যেমন তোমার মনে করছে? ড্রেজার লাগাইয়া ফহির পড়তেও তো কতক্ষণ লাগে কেন? হ্যাঁ, আর খালি একবার আলহামদুলিল্লাহ কইবেন, লগে লগে ফুরাটা খালি জায়গা সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন ওজন বুঝেন না সওয়াবের কত দাম, আপনার এই খবর নাই। কামতের দিনে মুসিবতের সময় ইয়াউমা, সেই দিন কয় কোন দিন, কয় কামতের দিন, ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এটা হলো সালাম দেওয়ানোর জায়গা, যেখানে কোথাও কোনো মজলিস এখানে সালাম দেওয়া নিষেধ, চুপ করে কথা শুনতে হবে, সালাম দেওয়াটা এখানে আদব না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে, এটাই হওয়া উচিত। আলেমদেরকে জায়গা দেবে না তো কারে জায়গা দেবে? আপনি আলেম না? হ্যাঁ, মাশাআল্লাহ, আবুল আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে, আলেমদেরকে মর্যাদা দেবেন, সম্মান দেবেন, এটাই তো ইসলামের শান, এটাই তো ইসলামের মান, এটা ইসলামের মর্যাদা, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, কামতের দিনে আপনি যখন উঠবেন, ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। আপনি কোন কাজটা করছেন কোনো কিছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। তখন তো আপনি যদি ডুব দিয়ে এক ডুব পানি খান, বোঝার উপায় নেই। আপনি উজু করতে আছেন টিউব অয়েলের ভিতরে, এখন একটা সাপ দিয়া আপনি কুলি করতে আছেন, কুলি করছেন তিনবার, কয়বার আমার কথা কেন দেখি, সবাই কুরে কুলি করছেন, আপনি করছেন না তিনবারের বেলাও করছেন না, আর কয়জন কমলা কয়বার কুলি করে তিনবার। এখন আপনি তিনবার কুলি করতেন লইয়া লগে দিয়া 50 জন খেড়ে রয়েছে, সবাই উজু করবো আপনার ফরে। আপনি যদি মায়েদের কুলিটা ঢুক গিলালাম, এটা কোনো সাইডের তারা কেউ এটা আরো পাইতো না, এরকম করেন না, সব আমার দিকে শুধু খেয়াল করেন, সাইডের দিকে 50 জন লোক দাঁড়াই রয়েছে, আপনি তিন কুলির ভিতরে সব দিয়ে হালাইছেন না গিল্লালাইছেন, এটা তো আর কেউ পাহারা দেয় না, কিন্তু দেখেন কে কথা বলে, কে দেখেন? আল্লাহ দেখে ফেলেন। আপনি মাঝের কুলিটা যদি ঢুক গিল্লা ফেলেন, আগেরটা ফিসারটা হালাইছেন, বুঝনের কোনো জু নাই, মাঝেরটা ঢুক গিলে ফেলছেন, কেউ দেখে না। ইয়াংজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, কিয়ামতের দিন নামাজ করণ যাইতো না তখন বলছি যে একটা শব্দ হবে না, তারা কথা কইতে আস, যখন মাইক তারারা তো সাইডে দিয়ে আমি দেখলাম, তখন এনে টের পাইব মাহফিল কারে কয় মারহাবা কয় না, যারা কথা কইব তারা আধা ঘন্টা করে ওয়াজ করব, তখনই বোঝা যাবে কথা কিরম। আপনারা দেখবেন গুল্লি মারলেও শব্দ বাড়ি তো না, আমিন কয় না। যেই কথাটা বলতেছিলাম, আপনি লুকাইয়া লুকাইয়া করেন, আড়ালে আবডালে করেন, জামাই বিদেশ আপনি না দেখাইয়া করেন, ভিডিও কল দিছে কাটটা দিয়ে আপনি ভয়েস কল দিছেন, আর আপনি কই দো বুঝনের জো নাই,
আপনি কসবাজি গেছেন কু কয় বাতরানতে আছি নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ আমি সলমান মন দিয়ে শুনো রে ভাই লুকায়া লুকায়া কর আড়ালে আবডালে কর গোপনে কর রাতের আধারে কর তুমি যেইভাবেই গোনা কর তুমি মনে করেছো সবাইয়ের চোখ ফাঁকি দিয়েছো কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না তিনি আমার আল্লাহ পান সুবহানাল্লাহ